আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইকবাল আহমেদ, কনসালটেন্ট প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন, MH সমরিতা মেডিকেল কলেজ হসপিটাল, তেজগাঁও, ঢাকা। আজ আমরা কথা বলবো শরীরের কাটার দাগ বা পোড়ার দাগ, অথবা মুখমণ্ডলে ব্রণের দাগ, তিল, অথবা বয়সের যে রিঙ্কেলস, সেইগুলোর সমস্যা এবং সমাধান নিয়ে। এই সমস্যাগুলির সমাধান দেখতে ভিডিওটা পুরোটাই দেখুন, গুডি লাইফের সাথে থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শরীরের উন্মুক্ত অংশে কাটা দাগ বা পুরা দাগ, এটা অনেক সময় ব্যক্তিত্বের উপর একটি প্রভাব ফেলে। আক্রান্ত ব্যক্তি আত্মবিশ্বাসহীনতায় ভোগেন। এছাড়াও মুখমণ্ডলে আরও কিছু দাগ আছে, যেমন ব্রণের দাগ, তিল বা কোনো মোল, অথবা যে বয়সের জন্য রিঙ্কেলস যেগুলি হয়, সেগুলোর জন্য অনেকে আমাদের কাছে আসেন। এগুলোর জন্য অনেকে অনেক ধরনের ঘরোয়া রিমেডি ব্যবহার করেন, অথবা ঘরোয়া পেক, অথবা চটকদারি, বিজ্ঞাপনের ফাঁদে পড়ে এটা সেটা অনেক কিছুই ব্যবহার করেন, কিন্তু ফলাফল বেসিক্যালি প্রত্যাশিত কিছুই পাওয়া যায় না। প্রথমে আসি কাটা দাগ বা পুরা দাগের জন্য। কাটা দাগ বা পুরা দাগের জন্য আমরা একটা সার্জারি করে থাকি, সেটা নাম হলো স্কার রিভিশন সার্জারি। এটা হলো যে আমরা বিশেষ প্রক্রিয়ায় কাটা বা পুরো দাগটা ফেলে তারপরে এটা আমরা জোড়া দিয়ে থাকি। এবং এই ক্ষেত্রে একটা জিনিস বলা বাহুল্য যে অনেক সময় রোগীরা জিজ্ঞেস করেন, স্যার এটা কি একদম কাটা দাগ পুরোপুরি থাকবে না? হ্যাঁ, কাটা দাগ অনেক কমে যাবে। যেমন একটা 100% দাগ থেকে যদি আপনি 90% বা 95% কমিয়ে ফেলতে পারেন, এটাই অনেক বড় একটা প্রাপ্তি আমি মনে করি। এবং সার্জারি করলে একটা দাগ থাকবেই। আমরা কসমেটিক সার্জন বা প্লাস্টিক সার্জনরা যেটা করি, যে দাগটা থাকে, তারা সার্জারি করলে যে দাগটা থাকে সেটা হয়তো খুব সূক্ষ্ম হয়। এই জন্য দাগ ছাড়া পৃথিবীতে কোনো ধরনের সার্জারি নেই। আপনার মুখমণ্ডলের মধ্যে 20 সেন্টিমিটারের একটা দাগ আছে, যেটা হলো আপনার 20 মিলিমিটার ওয়াইড, সেটা যদি আপনি 0.5 মিলিমিটার ওয়াইড করতে পারেন, তাহলে তো এটা অনেক বড় প্রাপ্তি এবং এটা প্রায় দেখা যাবে না বললেই চলে, কিন্তু একদম 100% উধাও করে দেওয়া যাবে না। এখন আসি মুখমণ্ডলের যে রিঙ্কেলস, তারপরে একনির যে দাগ, তারপরে হলো যে বয়সের জন্য যে বলি রেখাগুলি আছে, সেগুলোর জন্য অনেকেই অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেন। হলুদ মাখা, তারপরে দই ও বিভিন্ন ধরনের জৈব কিছু ব্যবহার করে থাকেন। এতে বেসিক্যালি প্রত্যাশিত কোনো ফলাফল পাওয়া যায় না। এটার জন্য কিছু সার্জিক্যাল প্রসিডিউর আছে। সার্জিক্যাল প্রসিডিউর মানে হলো কাটা ছিঁড়ানো। কাটা ছিঁড়া সার্জারি বাদে কিছু মেশিন আছে বা কিছু ডিভাইস আছে যেটার মাধ্যমে আমরা এই জিনিসগুলো রিমুভ করে থাকি। এর মধ্যে অন্যতম হলো মাইক্রো নিডিলিং। মাইক্রো নিডিলিং হলো যে এক ধরনের নিডিল যুক্ত একটা ডিভাইস। আমরা যেরকম চিকন নিডিল দিয়ে যে অনেক সময় ডায়াবেটিসের টেস্ট করে থাকি, এই ডিভাইসটার মধ্যে অনেকগুলি নিডিল থাকে, সেটার মাধ্যমে আমরা বিভিন্ন মুখের যে অবাঞ্ছিত দাগগুলি আছে সেটার উপরে অ্যাপ্লাই করি। এতে করে দাগ অনেকটা রিমুভ হওয়ার পাশাপাশি মুখের মধ্যে একটা উজ্জ্বলতা চলে আসে। এরপরে আছে লেজার। লেজারেরও এখানে ভূমিকা আছে। অনেক সময় আমরা লেজার এবং মাইক্রো নিডিলিং দুইটার সমন্বয়ে এইসবের চিকিৎসা করে থাকি, যে সেক্ষেত্রে আরও ভালো রেজাল্ট পাওয়া যায়। অথবা বেশি বড় দাগের ক্ষেত্রে আমরা মাইক্রোডার্মাব্রেশন পদ্ধতি ব্যবহার করতে পারি। হ্যাঁ, অথবা পিলিং ব্যবহার করতে, কেমিক্যাল পিলিং ব্যবহারের মাধ্যমে আমরা এই দাগগুলি অপসারণ করতে পারি। হ্যাঁ, এই সব ক্ষেত্রে রোগীর সন্তুষ্টি বেশ ভালো এবং এখানে কাটা ছিঁড়া করতে হয় না বলে এই জিনিসগুলো সাধারণত আপনারা যখন আসবেন তার করার পরপরই চলে যেতে পারবেন। অনেক সময় একাধিক সেশন লাগতে পারে, অনেক সময় একাধিক সেশন লাগে এবং এই সম্মিলিত সেশনের ফলে যে রেজাল্টটা পাওয়া যায়, এটা অনেক সময় রোগীর সন্তুষ্টি, বেশ ভালো একটা সন্তুষ্টি আনতে পারে। যে প্রসিডিউরগুলিতে সেশন প্রয়োজন, দেখা যাচ্ছে 15 দিন বা 1 মাস পর পর একটা সেশন আছে, অনেক সময় রোগীরা সেটা হয়তো কমপ্লিট করেন না, এটা কিন্তু একদমই প্রত্যাশিত নয়। কারণ সেশন কমপ্লিট করলে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। সেক্ষেত্রে 15 দিন বা 1 মাস পর পর আমরা যে সেশনগুলি দিই, কখনো কখনো 5 থেকে 8টি সেশন লাগতে পারে। আবার
লেজার এবং মাইক্রো নিডলিংয়ের সমন্বিত যে চিকিৎসা দেয় সেক্ষেত্রে সেশন একটু কমে আসতে পারে। তো আমি বলবো যে সব ক্ষেত্রেই সেশনটা কমপ্লিট করা উচিত। এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন, গুডি লাইফের সাথে থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।